আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছিল তোর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, গর্ভাবস্থায় ঘুমানোর সঠিক উপায় কী। আজকের ভিডিওতে থাকছে গর্ভাবস্থায় কতক্ষণ ঘুমানো উচিত, ঘুমানোর সেরা অবস্থানগুলো কী কী, ঘুমের অভাবে গর্ভের বাচ্চার কী ক্ষতি হতে পারে, তাছাড়া ঘুমানোর সঠিক পজিশন কী, সব কিছু একসাথে। চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গর্ভবতী হওয়ার আগে আপনি আপনার পছন্দ মতো পজিশনে ঘুমাতে পারেন, সেটা উপর হয়ে, চিত হয়ে, পাশ ফিরে কিংবা বসেও। তবে গর্ভবতী হওয়ার পরে ঘুম নিয়ে আপনাকে একটু বেশি সতর্ক হতেই হবে। গর্ভাবস্থা শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়াই নয়, নতুন নতুন সমস্যা ফেস করা, তার মধ্যে অন্যতম হচ্ছে ঘুমের সমস্যা। প্রথমে জেনে নিব কেন গর্ভাবস্থায় ঘুমাতে অসুবিধা হয়। গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ ঘুম না হওয়ার অনেক কারণ রয়েছে। জানা যায় শিশুটি থেকে 94% গর্ভবতী মহিলারাই এই ধরনের সমস্যায় ভুগে থাকেন। তার অন্যতম কারণগুলো হচ্ছে পিঠে ব্যথা, ঘন ঘন বাথরুমে যাওয়া, বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে প্যাটের আকারও বৃদ্ধি পায়, তাই গর্ভবতী মা ইচ্ছে মতো পজিশনে ঘুমাতে পারে না। তাছাড়া গর্ভাবস্থায় অনেকেই বেশিরভাগ সময় শুয়ে বসে কাটিয়ে দেয়, এর ফলে ঘুম অনেক সময় আসে না। এগুলো ছাড়াও আরও কিছু কারণে গর্ভবতী মায়ের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে শ্বাস প্রশ্বাসের কষ্ট দেখা দিলে, সারা গায়ে চুলকানি হলে, অতিরিক্ত জোরে নাক ডাকার কারণে, এমনকি হঠাৎ করে দুঃস্বপ্ন দেখলেও গর্ভবতী মায়ের ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। এখন আমরা জানব গর্ভাবস্থায় কতটা ঘুম যথেষ্ট। আমরা সবাই জানি দিনে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন, তেমনই কোনো গর্ভবতী মহিলাও দিনে 8 ঘন্টা ঘুমালেই চলবে। গর্ভাবস্থার প্রথম দিকে ও শেষের দিকে অনেক মহিলাই ক্লান্তি অনুভব করে থাকেন, তাই ক্লান্তি লাগলেই বিশ্রাম নেওয়া উচিত। কিন্তু 8 ঘন্টার বেশি ঘুমাতে যাবেন না, অতিরিক্ত ঘুমের ফলে শরীরে পানি আসতে পারে কিংবা শরীর ফুলেও যেতে পারে। এখন আমরা জানব ঘুমের অভাবে গর্ভের বাচ্চার কি ক্ষতি হয়। ঘুমের অভাবে সময়ের আগে প্রসব হতে পারে, মানে বাচ্চা প্রিম্যাচিউর হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাছাড়া বাচ্চার ওজন সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, মানে বাচ্চা জন্মানোর সময় কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে, এমনকি কম ওজনের ফলে বাচ্চা মারা পর্যন্ত যেতে পারে। এছাড়া গর্ভবতী মহিলার ক্ষেত্রে ঘুমের অভাবে প্রসব যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে, অস্বস্তি বোধ বেড়ে যায়, এমনকি সিজার সেকশনের মাধ্যমে বাচ্চা প্রসব করাতে হতে পারে। এখন জানব গর্ভাবস্থার সেরা ঘুমের অবস্থান কেমন হওয়া উচিত বা কিভাবে ঘুমালে বাচ্চার কোনো ক্ষতি হবে না। গর্ভাবস্থার প্রথম ট্রাইমেস্টারে যে কোনো এক পাশে ভর দিয়ে ঘুমানোর চেষ্টা করুন। এতে গর্ভবতী মহিলার রক্ত সঞ্চালন ঠিক থাকবে, মানে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাবে। চিত হয়ে ঘুমাবেন না। গর্ভাবস্থার প্রথম দিকে পিঠে ভর দিয়ে হালকা উঠে বসে ঘুমাতে পারেন, এতে করেও রক্ত চলাচল ঠিক থাকবে বা বাচ্চা সঠিকভাবে অক্সিজেন পাবে। গর্ভাবস্থার দ্বিতীয় ট্রাইমেস্টারে যদি আপনার পিঠে ব্যথা হয়ে থাকে তাহলে বাঁ দিকে কাত হয়ে শোয়ার চেষ্টা করুন। তলপেটের নিচে একটি বালিশ নিতে ভুলবেন না, এতে করে আপনি আরাম পাবেন। অনেক সময় ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিকের থেকে বেড়ে যায়, তখন পিঠের পিছনে বালিশ দিয়ে উঠে বসুন, এতে করে আরাম পাবেন। গর্ভাবস্থার থার্ড ট্রাইমেস্টার বা গর্ভাবস্থার শেষের দিকে বাঁ দিকে কাত ফিরে ঘুমানোই শ্রেয়। তবে এই সময় প্যাটের আকার যেহেতু অনেকটা বেড়ে যায়, তাই নিজের সুবিধা মতো শোয়া প্রয়োজন। আপনি চাইলে যে কোনো এক পাশ কাত ফিরেও ঘুমাতে পারেন, মানে ডান কিংবা বাম, তবে উপর, চিত বা অন্য কোনো পজিশনে ঘুমানোর চেষ্টা করবেন না। আমরা এখন এমন কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি যা ফলো করলে গর্ভবতী মা পর্যাপ্তভাবে ঘুমাতে পারবেন, মানে ঘুমের সমস্যা দূর হয়ে যাবে। ডিনার বা রাতের খাবারের পরে অনেকটা সময় অপেক্ষা করে ঘুমাতে যান, কমপক্ষে 2 ঘন্টা আগে খাবার খেয়ে নেবেন। প্রত্যেক দিন একই সময় ঘুমাতে যাওয়ার অভ্যাস ঘুরুন। এছাড়া ড্রিঙ্কস, কফি, মশলাদার খাবার এড়িয়ে চলুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে 1 গ্লাস গরম দুধ পান করুন। গর্ভাবস্থায় চিনির পরিবর্তে গুড় খাওয়ার চেষ্টা করুন। গুড় শরীরকে ঠান্ডা রাখে, যা সহজে ঘুমানোর জন্য যথেষ্ট। তাছাড়া ঘুমাতে যাওয়ার আগে ল্যাপটপ, ফোন, টেলিভিশন থেকে দূরে থাকুন।
ঘুম নষ্টের এগুলো হচ্ছে অন্যতম কারণ। তাছাড়া দ্রুত ঘুম আসতে আপনি চাইলে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন, এতে করে ক্লান্তি দূর হয়ে যাবে আর ঘুম ঝট করে চলে আসবে। ঘুমানোর সময় যাতে আপনার ঘরের মধ্যে পর্যাপ্ত বাতাস চলাচল করে সে ব্যাপারটাও লক্ষণীয়। সারাদিনের ক্লান্তি দূর করতে চাইলে আপনার মনের যত কথা আছে তা সঙ্গীর সাথে শেয়ার করুন, দেখবেন মন অনেকটা হালকা হয়ে গেছে আর চট করেও ঘুম চলে আসবে। আশা করছি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন ঘুমানোর জন্য সঠিক পদ্ধতিগুলো কি কি হতে পারে। গর্ভাবস্থায় ঘুমের ক্ষেত্রে অবশ্যই পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করবেন, শুধুমাত্র ঘুমের জন্য আপনার বাচ্চার ক্ষতি হয়ে যাক আপনি নিশ্চয়ই চাইবেন না, তাই পর্যাপ্ত পরিমাণ ঘুমের ব্যবস্থা করুন। আশা করছি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।